আজ হোমমেড ফুডে তৈরি হবে মশালা ভেন্ডি। এটা মানে এই রেসিপিটা কি বলবো, গুজরাতি বা মারওয়াড়িরা বেশি খায়, তো গুজরাতি স্টাইলে এই রেসিপি, একদম পিওর ভেজ আর খুবই দুর্দান্ত একটা রেসিপি, আর খুব চটপট হয়ে যায় আর খুব অল্প সময়ের মধ্যে আর অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো এটা রুটি দিয়ে বেশিরভাগ ভাল লাগে। তো চলো রেসিপি শুরু করি। তার আগে বলে দিই, আমার চ্যানেলে এখনও যারা নতুন আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করো, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক করো, ইনস্টাগ্রামেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো চলো চটপট রেসিপি শুরু করা যাক। নমস্কার, হোমমেড ফুডে আমি তোমাদের সবার স্বাগত জানাচ্ছি, আমি আরতি মিশ্র। আজ আমি এক দারুণ ভেন্ডির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুব সিম্পল আর সহজভাবে হবে। আর এই রেসিপিটা কিন্তু অ্যাকচুয়ালি বেশিরভাগ মারওয়াড়িরা খায়, মারওয়াড়ি গুজরাতি এরা খায়। তো আজকে আমি এই রেসিপিটা শেয়ার করব, খুবই ভেজ আর খুবই সিম্পলভাবে রান্না হবে। তো এখানে ভেন্ডি আমি নিয়েছি, ভেন্ডিটাকে আমি ভেন্ডির মুখগুলো সামনে আর পেছনে দুদিকে ভালো করে কেটে শুধু ধুয়ে রেখেছি, এখনও কাটিনি। আর টমেটো আছে দুটো, বাট আমার একটাই লাগবে, যাই হোক। তো এখানে আছে কাঁচা লঙ্কা 3-4, আর এখানে আছে 2 টেবিল চামচ, ছোলার ডাল 1 টেবিল চামচ, ধনে 1 টেবিল চামচ, জিরে 2 শুকনো লঙ্কা। তো চলো ফটাফট রেসিপি শুরু করি। তো রেসিপি শুরু করার আগে প্রথমে আমি কী করবো, ভেন্ডিগুলো ধুয়ে রাখাছে, এরকম গোটাই থাকবে, যেগুলো বড় থাকবে সেগুলোকে দুফালা করতে হবে, ভেন্ডিগুলোকে একটু নিচে চিরে নিতে হবে এইভাবে। তো সব ভেন্ডিগুলোকে এইভাবে আমি চিরে নিচ্ছি, এগুলো গোটাই রান্না হবে, তো এইভাবে চিরে নেব, পোকা টোকা থাকলেও দেখা যাবে, আর ভেন্ডির ভেতরে যাতে তেল মশলাটা ঢুকবে, তো সেই জন্যে এইভাবে ভেন্ডিটাকে আমি সব কেটে নিচ্ছি। তো এগুলো খুব ফ্রেশ ভেন্ডি, তো এগুলো তো আমি তাও পোকা দেখে দেখে কাটছি। যে ভেন্ডিগুলো বড় আছে সেগুলো দুপালা করে নিচ্ছি, সেগুলো এগুলো ছোটো, এগুলো এরকম কাটছি, যেগুলো একটু বড় আছে সেগুলো দুপালা করে নেব, এগুলো বড় আছে, এগুলো দুপালা করে নিচ্ছি। তো ভেন্ডি কাটা হবে, চলো চটপট একবার রান্নায় চলে যাই। তো এটা হয়ে গেছে, একটু মুছে নিলাম কড়াটাকে, জল ছিল বলে। তো এবারে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি প্রথমে, তো এগুলো ড্রাই রোস্ট করে নিতে হবে। তো লঙ্কাগুলো হালকা হালকা হয়ে গেছে, আর এটা আমি ড্রাই রোস্ট করে যে এটা মানে বাটবো, মানে পাউডার করব, জল দিয়ে বাটবো না, তো সেটা আমি কিন্তু
সিলেক গুঁড়ো আমি মিক্সিতে করব না। এটা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটা হতে একটু টাইম লাগে, তাই ছোলার ডাল দিয়ে দিলাম আগে। তো ছোলার ডালটা, ছোলার ডালটা 20 থেকে 25 সেকেন্ড একটু নাড়িয়ে তারপরে এগুলো দিয়ে দিতে হবে। ধনে আর জিরেটা দিয়ে দিন, খুব সুন্দরভাবে মানে মচমচে হওয়া অবধি এগুলোকে লোক নিয়ে ভেটে ভেজে নিতে হবে। তো এটা খুব সুন্দর ক্রিস্প হয়ে গেছে, তাহলে আমি এটাকে তুলে নিই। এবারে এই কড়াতে এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি গুঁড়ো করে নেব। তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি, এতে এই রান্নায় একটু তেল বেশি লাগে, হাফ কাপ তেল দিলাম। ফ্লেম হাই আছে, পাঁচফোড়ন দেব অল্প একটু। এবারে হাই ফ্লেমে এগুলোকে খুব সুন্দর একটা ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব। হাই ফ্লেম করে
এখন নুন দিইনি, এবারে আমি মাছটা এরকম একটু জায়গা দিচ্ছি। হচ্ছে এই টমেটো ছিটিগুলো দিয়ে দিচ্ছি, আমি দেড়খানা টমেটো ইউজ করেছি, দুটো টমেটো ছিল দেড়খানা ইউজ করছি। এবারে ফ্লেম লো করে দিয়ে দিলাম, আর এখন আমি এবার আমি এটা বেটে নেব। সিলেই বাঁধছি আমি, দেখো পাশে রেখে, একটু এখানে জায়গাটা শর্ট আছে তাই। এটা বেশি পাউডার করা যাবে না, যার জন্য আমি মিক্সিতে মাখলাম না, মিক্সি ইউজ করলাম না। একটু আদা ভাঙা মানে কোর্সলি বাঁধতে হবে, কোর্সলি তো হয়ে গেছে। এবারে ডিমটাকে ফ্রাই করে দিলাম, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে আর এই পাউডারটা দিতে পারি। ভেন্ডি 200 গ্রাম ছিল, ছোট ছোট ভেন্ডি বলে মজে গেছে, দেখো খুব কচি ছিল। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি,
আর এবার দিয়ে দিলাম আমার ভেন্ডি মশলা একদম রেডি। এই উপর থেকে আর একটু এই মশলাটা দিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর লাগছে আর খুব চটপট হয়ে যায়। এই রেসিপিটা রুটি দিয়েই ভাল লাগবে, পরোটা দিয়েও খেলে খাওয়া যাবে, কিন্তু রুটি দিয়েই অ্যাকচুয়ালি এটা বেশি ভালো লাগবে, ডাল ভাত দিয়ে ভালো লাগবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে অবশ্যই দেখো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো, আর কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে লাইক করবে, যত পারবে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবে, আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক করবে, ইনস্টাগ্রামেও তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকের জন্য এই পর্যন্ত, তো চলো আমি আবার আসবো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।